أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي يسر ولا تيسر وأتمم بالخير. صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন, তাদের প্রত্যেককেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব এই শীত উপলক্ষে কি ফল খেলে আপনারা আমাদের ত্বক উজ্জ্বল থাকবে। শীত আসলে এমনি আমাদের স্কিনের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, বিশেষ করে শুষ্কতা দেখা যায় এবং নানা রকম সমস্যা বোধ করি। তো কি কি ফল খেলে আমরা এই শীতে আমাদের ত্বক ভালো রাখতে পারবো, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। শীতকালে প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন বাজারে পাওয়া যাওয়া মৌসুমি ফল, যেমন জাম্বুরা, কলা, আপেল, আঙুর সহ নানা রকমের বাহারি ফল। পুষ্টিগুণে ভরা এসব ফল ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং আপনাকে করে তোলে আরও সুন্দর। শীতকালের এই ফলগুলো খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি শুষ্ক ত্বকে জৌলুস ফিরিয়ে আনবে। এসব ফলের কোনোটা ত্বকের যত্নে কার্যকরী, কোনটা আবার চোখের দ্যুতি বাড়াতে সাহায্য করে, চলুন জেনে নেওয়া যাক পাঁচটি ফলের মাধ্যমে সৌন্দর্য ফুটিয়ে তোলার রহস্য। জাম্বুরা। জাম্বুরাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। জাম্বুরা শীত মৌসুমে শুষ্ক ত্বক কোমল করে। 2008 ইউরোপীয় ফার্মাসিউটিক্যালস এবং বায়োফার্মাটিক্যাল জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী জাম্বুরা বিটা ক্যারোটিন সমৃদ্ধ ফল। এ ফলে লাইকোপিন রয়েছে যা 20 জন চর্মরোগীর উপর প্রয়োগ করা হয়, এতে আশানুরূপ ফল পাওয়া গেছে। পেঁপে। পাকা পেঁপেতে ভিটামিন ই ও ভিটামিন এ রয়েছে। পেঁপেতে প্রচুর জলীয় অংশ থাকায় এটি ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। শরীরের স্বাভাবিক ক্রিয়ার জন্য অপরিহার্য ভিটামিন ও খনিজ পদার্থের উৎস পেঁপে। অক্সফোলিয়েটিং ত্বকের মৃতকোষ সরিয়ে তুলে ত্বককে রাখে দাগ ও বলিরেখা মুক্ত। নিজেকে রোগমুক্ত ও সুন্দর রাখার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় মহা ঔষধ পেঁপে রাখা জরুরি। ডালিম। ডালিমের রস অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আপনার ত্বকের পুষ্টি যোগায়। ডালিমে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। ডালিমে রক্তে অক্সিজেন পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটির মাইক্রো পুষ্টি আপনার ত্বকের অকাল ভাঁজ ও দাগ পড়া থেকে রক্ষা করে। আনারস। এ ফলে ভিটামিন সি রয়েছে যা আপনার ত্বকের সমস্যা সহ অনেক রোগ প্রতিরোধ করে। আনারসে উপস্থিত ব্রোমিলেট নামক এনজাইম আমাদের ত্বকের যত্ন জন্য অত্যন্ত উপকারী, যা কিনা ত্বকের মৃত কোষ, বলিরেখা, ত্বকের উপরিভাগের ময়লা ও সানবার্নের মতো দাগ তুলতে সাহায্য করে ও ত্বক সফট করে। দিনে একবার আপনার মুখের উপর আনারসের রস লাগান, এতে আপনার শুষ্ক ত্বক কোমল হবে। কলা। কলায় রয়েছে উচ্চ পটাশিয়াম ভিটামিন এ যা আপনার ত্বক কোমল করে। বিশেষ করে শীতকালে শুষ্ক ত্বকে কলা একটি ভালো প্রোবায়োটিক হিসেবে কাজ করে। পরিপাকে ক্রিয়া বৃদ্ধি ও শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অতুলনীয় ভূমিকা পালন করে। তো বন্ধুরা, শীতকালে এই ফলগুলো অর্থাৎ জাম্বুরা, পেঁপে, ডালিম, আনারস কিংবা কলা, এই ফলগুলো খাদ্য তালিকায় সংযোজন করবেন এবং এর মাধ্যমে আপনার ত্বককে সুস্থ রাখার জন্য এইগুলো খুব কার্যকর ভূমিকা রাখবে। তো আশা করি আমাদের আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা হলেও বুঝতে পারলেন যে শীতকালে এই ফলগুলো খাওয়া আমাদের কতটুকু প্রয়োজন। যদি আমাদের আলোচনাটা ভালো লাগে এবং মনে হয় যে আমাদের আলোচনার মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারেন, তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের তথ্য জানার জন্য। তো আজকে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ হাফেজ।